हाय एवरीवन, वेलकम टू माय चैनल आवर ऑनलाइन क्लासरूम। आजकल क्लास में हम सीखब ये राशिगुलो दिया आछे, ये राशिगुलिर संगे कौन क्षुद्रतम संख्या जोग करले जोगफलटा पूर्णवर्ग संख्या होबे। तो आमरा सबाई जानी पूर्णवर्ग संख्याटा कि, जे संख्या के एक निर्दिष्ट संख्यार वर्गाकारे लेखा जाए ताके पूर्णवर्ग संख्या बोले। जेमन षोलो, षोलो के आमरा लिखते पारबो चार स्कोर, ताहले चार वर्गाकारे लिखते पारछि षोलो के, ताहले षोलो एकटा पूर्णवर्ग संख्या। তাহলে এই যে দুটো সংখ্যার গুণফল দেওয়া আছে, এই গুণফল একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, এই এর সঙ্গে কত যোগ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। যেমন আমি যদি বলি বারো, বারোর সঙ্গে কত যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। বারো কিন্তু পূর্ণবর্গ নয়, বারোর সঙ্গে দেখছি আমরা যেহেতু বারো ছোট সংখ্যা তাহলে খুব সহজে বলে দেবো, কারণ বারোর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে ষোলো, তাহলে চার যোগ করলে পূর্ণবর্গ হবে। কিন্তু এই যে গুণটা দেওয়া আছে, এই গুণফলটা অনেক বড় হয়ে যাবে, এই গুণফলটা অনেক বড় হয়ে যাবে আমাদের এই গুণ করে এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা বার করতে গেলে অনেক প্রচেষ্টা লেন্দি হয়ে যাবে। তো একটা শর্ট ট্রিক আমরা অ্যাপ্লাই করব, যে খুব সহজে যে এই যে এই যে সংখ্যা দুটোর গুণফল দেওয়া আছে, এই সংখ্যা দুটোর গুণফলের সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, তার একটা শর্ট ট্রিক্স আছে। সেই ট্রিকটা অ্যাপ্লাই করলে আমরা বলতে পারবো যে কত যোগ করতে হবে। এবার আমরা প্রথমে ট্রিকটা নিয়ে আলোচনা করব, আর সেই ট্রিকটা কিভাবে আমি অ্যাপ্লাই করছি সেটা পরে বিশ্লেষণ করে দেব। এই যে দুটো সংখ্যার গুণফল দেওয়া আছে 326 × 318, এর সংখ্যা দুটো গুণ করে যে গুণফল পাওয়া যাবে তার সঙ্গে কত যোগ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, এটা বার করতে গেলে কি করতে হবে, প্রথমে এই সংখ্যাগুলো বিয়োগ করতে হবে। বিয়োগ করে যেটা পাবো তাকে দুই দিয়ে ভাগ করব, করে তাকে বর্গ করে দেব। যেমন এটা, এটা কি হবে 326 − 318, বিয়োগ করব, তাকে দুই দিয়ে ভাগ করব, করে তাকে বর্গ করব। তাহলে 326 থেকে 318 বিয়োগ করলে 8, 8/2 তার হোল স্কয়ার। এবার 8 কে 2 দিয়ে ভাগ করলে 4, তাহলে 4² = 16। মানে এই যে দুটো সংখ্যার গুণফল দেওয়া আছে, এই দুটো সংখ্যার গুণফল যেটা হবে তার সঙ্গে যদি 16 যোগ করি যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তেমনি এই যে দুটো সংখ্যার গুণফল দেওয়া আছে, এই দুটো সংখ্যার গুণফলের সঙ্গে কত যোগ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, সেটাও একই ট্রিক অ্যাপ্লাই হবে। তাহলে এটা বিয়োগ করব, প্রথমে বিয়োগ করব, করে তাকে দুই দিয়ে ভাগ করব, করার পরে তাকে বর্গ করব। তাহলে কত হবে 9 × 9 − 919/2 তার হোল স্কয়ার। এবার 929 থেকে 919 বিয়োগ করলে হয় 10, 10/2 তার হোল স্কয়ার। এবার 10 কে 2 দিয়ে ভাগ করলে 5, 5² = 25। মানে এই যে সংখ্যা দুটো দেওয়া গুণফল দেওয়া আছে, এই গুণফলের সঙ্গে যদি 25 যোগ করি তাহলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। মানে যোগফলটাকে একটা নির্দিষ্ট সংখ্যার বর্গাকারে লেখা যাবে, তবে তো পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এটাও একই রকম ভাবে একই রকম ট্রিক অ্যাপ্লাই করব। এই যে এত বড় সংখ্যা দেওয়া আছে, এত বড় দুটো সংখ্যা দেওয়া আছে, গুণফল বার করতে গেলে আমাদের অনেক সময় লেগে যাবে। তো কি করব, এই ট্রিক অ্যাপ্লাই করব, প্রথমে বিয়োগ করব, প্রথমে সংখ্যা দুটো বিয়োগ করব। তাহলে বড় হচ্ছে এটা, তাহলে বড় থেকে ছোট বিয়োগ করব, 2341 − 2337/2 দুই দিয়ে ভাগ করব, তাকে বর্গ করব। তাহলে 41 থেকে 37 বিয়োগ করলে কত হয় 4, তাহলে 4/2 তার হোল স্কয়ার। এবার 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়, 2 তার স্কয়ার মানে 4। তাহলে এত বড় যে সংখ্যার দুটোর গুণফল দেওয়া আছে, এই সংখ্যা দুটোর গুণ করে যে সংখ্যা গুণফল পাবো তার সঙ্গে 4 যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এই ট্রিকটা আমি কিভাবে অ্যাপ্লাই করছি তার সূত্রটা বলে দিই। আমরা এবি সূত্র জানি, এবি সূত্র কি, এবি এ গুণ বি, এবি সূত্র হচ্ছে এ প্লাস বি বাই টু তার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কয়ার। এবার আমি যদি এইটাকে এদিকে নিয়ে আসি তাহলে কি হবে, এ গুণ বি মাইনাসটা হয়ে যাবে প্লাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি বাই টু তার হোল স্কয়ার। তাহলে আমরা কি পেলাম, দুটি সংখ্যার গুণফলের সঙ্গে
দুটি সংখ্যার গুণফলের সঙ্গে a গুণ b মানে দুটি সংখ্যার গুণফলের সঙ্গে কি হবে এদের বিয়োগ করে তাকে 2 দিয়ে ভাগ করে যদি বড় করি এবং সেটি যদি এর সঙ্গে যোগ করি যোগ করলে এসআইডি কি হবে একটা সংখ্যার বর্গাকারে লেখা যাবে দেখো এদিকে যেটা আছে পুরো একটা সংখ্যামালার বর্গাকারে লেখা আছে তাহলে দুটি সংখ্যার গুণফলের সঙ্গে এদের বিয়োগ দুটি সংখ্যার গুণফল আছে a গুণ b আর এদের বিয়োগফলের বিয়োগফলকে 2 দিয়ে ভাগ করলাম করে তাকে বর্গ করলাম যে যেটা হবে সেইটাকে আমরা লিখতে পারবো একটা নির্দিষ্ট সংখ্যামূলক বর্গাকারে লিখতে পারবো তাহলে এই সূত্র এখানে अप्लाई হচ্ছে তাহলে আমরা কি করেছিলাম এই যে a গুণ b দেওয়া আছে a গুণ b দেওয়া আছে আমি কি করব এই যে এদের বিয়োগ করে তাকে 2 দিয়ে ভাগ করে বর্গ হচ্ছিল মানে এইটা যদি যোগ করতে পারি এইটা যোগ করতে পারলে একটা পূর্ণ বর্গাকারে লিখতে পারবো তাহলে আমার কোশ্চেনটা কি আছে যে এই যে রাশিগুলো দেওয়া আছে রাশিগুলোর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটা পূর্ণ বর্গ সংখ্যা হবে আমার দেওয়া আছে এটা আর আমি যদি এইটা যোগ করি তাহলে এটা পূর্ণ বর্গ এই পুরো টোটালটা এটা এই পূর্ণ বর্গাকারে লেখা আছে তাহলে এই সূত্রে अप्लाई হচ্ছে তাহলে এই ভাবে আমরা দুটি সংখ্যার গুণফল যদি দেওয়া থাকে খুব সহজে সেই গুণফলের সঙ্গে কত যোগ করলে যোগফল একটা পূর্ণ বর্গ সংখ্যা হবে তা খুব সহজে বার করতে পারবো এই ট্রিকের সাহায্যে কি করব প্রথমে দুটো বিয়োগ করব সংখ্যা দুটি বিয়োগ করে 2 দিয়ে ভাগ করব পরে তার বর্গ করব তাহলে এই ছিল আমাদের ছোট আলোচনা এরপরে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকে এতটুকু দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই